চুয়াং রক্তানে কুনাদ জানি পাক, চেবর তক্ত মুর্দানে চেবর রুয়ে খাক। কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তাঁর, নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার। সে খুদার কৃপা অসীময় অপার, পাপ করে নরে লজ্জা হয় গো তার। আজকে জলসা সভাপতিকে শ্রদ্ধে মাননীয় মান্যবর সভাপতি আর আমার শ্রদ্ধার ওলামারা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতা মণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠেরা, পর্দানসীন শ্রদ্ধে মাননীয় মায়ের এবং বোনেরা, জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য বিশেষে যাদের কাছে আমাদের কথা পৌঁছুচ্ছে, যারা আমাদের কথায় কান পেতেছেন, তাদেরকে রইল ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। ইসলাম কারো কেনাকাটা ধর্ম নয়। ইসলামকে নিয়ে গোটা পৃথিবী স্টাডি করতে পারে, জানতে চাই জানতে পারে, পড়তে পারে, শিখতে পারে, তার নাম ইসলাম। কোরআন কারো ব্যক্তিগত কিতাব নয়, সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ প্রেরিত। সকলেই তা পড়তে পারে, উপলব্ধি করতে পারে, শিখতে চাইলে শিখতে পারে। কোরআন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য পয়গম্বর রূপে প্রেরিত, আমার আপনার একার নয়। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, কামার, কুমোর, লাপির, ধুপা, মিতর যত আছে সকলের জন্যে ইসলামের হৃদয় উদার করে ছাড়া আছে। এসো ভাই, বসো ভাই, শোনো ভাই, দেখো ভাই, ইসলামকে বোঝো। দূর থেকে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করো না। যাক, একটা একটা করে বলবো। ব্যাপারটা যদি আমাদের আজ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শেষ হয়ে যেত, আলাদা কথা ছিল। ক্যান্সার হলে ডাক্তাররা বললো আর কিছু করার নাই, আলাদা কথা। মাদ্রাসা মক্তবে ভর্তি হলে যতদিন পড়বে পড়ো, কিছু করার নাই। কিন্তু আমাদের ব্যাপারটা হায়াত এবং মন, হায়াত এবং মন। আল্লাহ হায়াত দিয়েছেন, মত এসে গেলে আর ফিরিয়ে দিবেন না, গোটা পৃথিবীর কারণ। আর মত এদিকে আপনি দেখুন সবদে আমার বলা চলবে। আপনারা কি বলছেন? আমি বয়সেও বড়, পদেও বড়। এখন আমি এখানকার বক্তা, আপনি চুপচাপ বসে থাকবেন, কথা বলবেন না। তো মত এমন একটা মহিলা, বুঝলেন, বলে কয়ে আসে না। একজনের নাম বলুন, বলে এসছে। জ্যোতিবাবুকে এশিয়া মহাদেশের 10টা বড় ডাক্তার দেখছিল, তারা বলল জ্যোতিবাবুর কোনো কিচ্ছু খুঁজে পাচ্ছি না, বার্ধক্য জনচিত কারণে চলে গেলেন। মানে চলে যাওয়ার সময় চলে যেতে হবে। জ্যোতিবাবু বললাম কেন? একজন মুখ্যমন্ত্রী, ব্যারিস্টার এবং ওয়ার্ল্ড ফেমাস রাজনীতির ব্রেন। আমি সিপিএম করি না, কিন্তু আমি বলছি জ্যোতিবাবু ওয়ার্ল্ড ফেমাস রাজনীতির ব্রেন রাখতেন। একবার আমার এই মমতা খালাকে চেলা কাটে করে সিঁড়িতে বেরিয়ে দিল, বুঝলেন, সিপিএমের লোকে। জ্যোতিবাবুকে যে বলা হলো মমতার মাথাটা এখানটা চেলিয়ে দিয়েছে, রক্ত পড়ছে, বললো আই নো নাথিং অ্যাবাউট দিস, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না, খবর নিয়ে দেখছি। এটা হতে পারে জ্যোতিবাবুই হয়তো বলেছে বেরিয়ে দিবি। জ্যোতিবাবু কি বললে? আই নো নাথিং অ্যাবাউট দিস, এ বিষয়ে আমি কিচ্ছু জানি না, আমি খবর নিয়ে দেখছি। তার নাম রাজনীতি। এই বাবা, এখানে আমি রাজনীতি করতে আসিনি। হাওড়া জেলা দামি জেলা, ধনীদের জেলা, বড় বড় জ্ঞানী গুণীর জন্ম হাওড়া জেলায়। একজনের নাম বলবো, আশাপূর্ণা দেবী। কোথায় জন্ম কে বলো? তুমি বলো। হ্যাঁ, অত সোজা লয়। আমাকে এমনি 10টা দোকানের মিষ্টি এনে খাওয়ায় নাই। বেগমপুরে আশাপূর্ণা দেবী, বিখ্যাত সাহিত্যিক, সরলা সুন্দরী, বলছে রান্না করতে করতে হলুদের হাতটা কাপড়ে মুছে অভ্যাগতদের সঙ্গে সাক্ষাৎ করতে কেউ এলে পুজো পাঠ, স্বামীর সাথে সংসার করা, বাচ্চা হওয়া আর লেখাপড়া করা। আশাপূর্ণা দেবী সাহিত্যিকা। যাই হোক, এটা হাওড়া জেলায়, আরো আছে আপনার এই একটু চলুন না বাগনান পেরিয়ে, কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার হুগলিতে জন্ম, হাওড়া জেলায় ছিলেন। বর্মা চলে গেলেন ইংরেজদের ভয়ে, বর্মার আকারে বাড়ি করেছেন। তো আপনারা দেখতে গেছেন কেউ? একজন হাত তুলুন। শরৎচন্দ্রের বাড়িটা আমি বর্ধমান থেকে এসে বাপ বেটায়, যে বেটা শুয়ে আছে, দেখতে গিয়েছিল শরৎচন্দ্রের বাড়িটা। শরৎচন্দ্রের একটা কথা বলে আরম্ভ করি, কি বলুন? একজনা গিয়ে বলল, উনি হেমাপতি ওষুধ দিতেন, বললে স্যার আমার এইখানটা চিনচিন করছে। শরৎবাবু বললেন, বৃশ্চিকা বিদ্যবৎ না সূচিকা বিদ্যবৎ? কেমন চিনচিন, সুই ভুকা না বিচে কাটা? বৃশ্চিকা বিদ্যবৎ না সূচিকা বিদ্যবৎ? আমি আপনাদিকে শৈলজানন্দ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীত কুমার চট্টোপাধ্যায় শোনাতে আসি নাই। আমি এসছি বিশ্বনবীর বাণী, আল্লাহর কালাম, কোরআন মাজিদ, যাতে আমার আপনার ভালো হয়। এগুলো বলছি এই কারণে যাতে করে আপনার জ্ঞানীগুণী দিকে চিনতে পারে। জ্ঞানীগুণী কারা, বড় কারা, শক্তিশালী কারা, যোদ্ধা কারা। আজকে ইসরায়েল ফিলিস্তিন হামাস যুদ্ধ হচ্ছে, আমরা মৌলবীরা দোয়া করছি, খানছি, আর যার যা বলবার। কে কথা বললি রে? ওরে বি দিয়ে দেবো, কেন্দে মরে যাবি রে। নবাবের ব্যাটারা এখানে কথা বলি না। আমার নাম শওকত আলী, আমার ছোটবেলাকার নামটা বলবো, শওকত আলী পুঁদে কালী, এটা ছোটবেলাকার নাম। তারপরে নাম হলো হিয়াতন খ্যাপা, তারপরে নাম হলো শওকত আলী। আমার বুবু বলতো, মারা গেল গত বছরে, চাচাইতো বোন। আমার নাম শওকত, কোরআনে আছে গায়র জাতি শওকতে আনফালে। শওকত মানে দবদবা। দবদবা দেখাবো, তাকে বলে শওকত আলী। আর শওকত মানে কাঁটা, শওকাতুন মানে কাঁটা। আমি সবারই গায়ে ভুকি। শেরেক বেদাত কুফরির বয়ান করছে ৪৮ বৎসর। বোমা মারতে চেয়েছে, বার করে দিয়েছে, দুতলায় বেঁধে রেখেছে। এই একটু গেলেই আপনাদের বাগনানে তাদের দোকান আছে কাপড়ের, খিরাই, খিরাই, এই যে মেদিনীপুরের খিরাই। ২.৫ ঘন্টা ওয়াজ করার পরে মারামারি লেগে গেল, জানালাটা বেরিয়ে ভেঙে দিলে, আমাকে দুজনে ওপরে তুলে নিয়ে যে বস করে রাখলে। তখন আমার গলা শুকিয়ে গিয়েছে, কুয়োর পানি পান করালেও আর গলা ভিজবে না। মারামারি দেখে তারপর বললে চলুন এবার মারামারি বন্ধ হয়ে গিয়ে ওয়াজ করবেন। বলে আমি আর বলতে পারবো না, আমার বাপের নামও বলতে পারবো না, আমাকে আপনারা ছেড়ে দেন, যে আমার হয়েছে। দিয়ে একটা টোটো চাপিয়ে খেরাই স্টেশনে পৌঁছে দিল। আমি ঘর চলে গেলাম আর মনে মনে করলাম আর যদি কোনো দিন আসি। তারপরে আরো ২-৪ জন গিয়েছিল আমার মতোয়াল্লির কাছে, আব্দুল জব্বার মন্ডল, ৪টা রাইস মিলের মালিক, উনি মারা গেছেন। তো ওনাকে যে বললো আপনাদের মন সাহেবকে আমরা নিয়ে যাবো, একবার বলে দেন। আমার সম্পর্কে নানা হতো, ওই গ্রাম আমার নানির ঘর, আমার মায়ের নানির ঘর, আমার নানির নানির ঘর। তো আমি বললাম আমাকে পাঠাবেন না, ওরা মেরে দিবে। বলে না যান, হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে। বললাম আচ্ছা যাবো। তারপরে অনেকবার এসছে, এই বাগনানে আছে কাপড়ের দোকান, আমাকে দেখলেই ছুটে এসে ধরে, খুব খাতির করে, দারুণ ভালোবাসে। তো এটা ৪০-৪৫ বৎসর করছি। মেদিনীপুরে গোপীনাথ বাটি, গোলাম আহম্মদ মোর্তুজা সাহেব, আমি, আইজুল হক কাসমি সাহেব, আব্দুল মান্নান দাস পুরী, সব আছে। ১০,০০০ শ্রোতা, বেদাত, সেরে, কুফরি। আর আমার বয়স তখন ৩৪-৩৫, এই পাশ করে এসছি। ওরা বললে তাড়াতাড়ি সব মেরে দেব। আমি এনাদিকে বললাম আমাকে পাঠিয়ে দেন। আমি যে বসলাম, যে মাইকটা ধরে সোজা করলেছি, মাইক ম্যানকে বললাম তুমি যাও, আমি সোজা করলেছি। বললে অহংকার, আমার ওয়াজ ভুলে গেলাম, 10,000 লোক, অহংকার। আমি তখন একটু বলি, সুর সুর করে পালিয়ে গেলাম। আর ওদিকে বললাম কে যাবে যাও, আমি আর পারবো না। এখন বলা হয় নাই, যেখানে রেখেছিল মসজিদ, তার একটা জাঁইলা দিয়ে 10 জনা বক্তা লুকিয়ে গোমবাড়ির ভেতরে ভেতরে রাত্রি 12টায়, ওতে মোর্তুজা সাহেবও ছিলেন। তারপরে আপনাদের কাছে এসে বসেছি। কি করছি বাংলার জন্যে বুঝুন। মুর্শিদাবাদে বাউল বস্তুমরা বললে গুলি মেরে দেবো, আমরা পুলিশ ডাকলাম, পুলিশ বললে আমাদের ভোটের কাজ চলছে, যেতে পারবো না। আমরা বললাম জলসাটা তাহলে হবে না। সুন্দরপুর মুর্শিদাবাদে বললে তোমার গাড়িতে বোমা মেরে দেবো, এখন আমি যাবো না, বোমাও মারতে হবে না। এই করে বেড়াচ্ছি 45 বৎসর, আর আপনারা আমাদেরকে নিয়ে ইয়ার কি করছেন। কাঞ্চি শিরক, বেদাত, কুফরি, অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি। আপনারা আমার ওয়াজ শোনেন নাই? সিদ্দিকুল্লাহ ভাই যেদিনে বলল, যারা অমুকের জন্য কাঞ্চ দিল্লিতে যে কাঁদো, মমতা বললেন তোমাদের এখানে হাহুতাশ করার জায়গা নাই। নূপুর শর্মা, মনে আছে নামটা? আমি তার বিরুদ্ধে গর্জে উঠলাম। কি বললাম জানেন? সিদ্দিকুল্লাহ ভাইকে আর মমতা খালাকে, আমি খালা বলি, আমার ভাইজির নাম মমতা। আমাকে যদি পুলিশে ধরা বলবে আমার ভাইজির নাম মমতা, চুপ। আমি তোদের মমতার লেগে বলি নাই, আমার ভাইজির লেগে বলছি। তো আমি বক্তব্য রেখেছিলাম যে আমাদের ভোটে আমাদের দেশে তোমরা বিজয়ী, তোমরা সেনা প্রহরী, আমাদেরকে বিদেশে গিয়ে কানতে বলো কি করে, এখানে ব্যথা ওখানে কানতে যাব কি করে। বললে নূপুর শর্মা বিশ্বনবীর সম্পর্কে কি করে বাজে মন্তব্য করলো। বলেছিলাম এই করে বেড়াচ্ছি আজকে 45 বছর, এবারে তো হয়ে গেছে, এবারে চলে যাব। তার আগে একটু খেপে যাব, মানে যা পাবো তাই বলে নেব, বুঝলেন।